আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। তো লিলি ব্লগ 786-কে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমার এই ভিডিওটি আরম্ভ করছি। তো আমার এই ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ফেসবুক পেজ থেকে যদি দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো দেখেন, এস্তেমায় গিয়েছিল আপনাদের দাদাভাই, ওখান থেকে আমাকে এই ভিডিওটি করে এনে দিয়েছে। তো দেখেন কি সুন্দর সুন্দর ফুল, এখানে সব কিছুরই দোকানই বসেছে এস্তেমায়। তো দেখেন ফুলগুলো অনেকই ভালো লাগছে, খুবই ভালো লাগতেছে, সব রকমেরই দোকান বসেছিল। তো দেখেন এখানে অনেক ফুল, তারপরে হচ্ছে আপনার কড়ির যে কোনো বস্তু, তাহলে ক্রিসমাস ট্রি, তারপর এই যে দেখছেন এটা হচ্ছে একটা ক্রিসমাস ট্রি, খুবই ভালো লাগতেছে দেখতে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের কাছে কেমন লাগছে। তো গোলাপগুলো অলরেডি সুন্দর ছিল। তো দেখেন এখানে অনেকগুলো ফুল আছে, ফুলগুলো অবশ্যই খুব ভালো লাগছিল দেখতে। অনেক মানুষ হয়েছিল এস্তেমায়, অবশ্যই আপনারা দেখেছেন আমার ভিডিওটি। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন যে হ্যাঁ আপনার ভিডিওটি ভালো লাগে, বা কোন পারপাসে আপনারা ভিডিও চান সেগুলো আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। দেখেন এখানে অনেক মানুষ হয়েছিল। তো আপনারা কেউ কমেন্ট করতে পারেন যে দিদি ভাই তুমি কি গিয়েছিলে ওখানে, কিন্তু আমি একদমই যাইনি ওখানে, মেয়ে মানুষ একদমই এলাও নেই। তো আপনাদের দাদা ভাই আমাকে ভিডিওটি করে এনে দিয়েছে, তো তাই আমি পরে ভয়েস ওভার দিচ্ছি। তো দেখেন এখানে জিলিপি আর হচ্ছে বুট মাখাচ্ছে। তো দেখেন এখানে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, চতুর্দিক দিয়ে দোকান বসেছে আর মানুষে মানুষ। তো দেখেন এদিকে হচ্ছে আমার আগের ভিডিওটিতে যে দেখেছিলেন তন্দুরি পুরি, সেটাই এখানে বানাচ্ছে দেখেন কীরকমভাবে। তো দেখেন এখান দিয়ে হচ্ছে বরফি বা ছানা বলে এগুলাকে, সেগুলারই দোকান। তো দেখেন এই পাশ দিয়ে কাপড় চোপড়ের দোকান উঠেছে, তো হরেক রকমেরই জিনিস উঠেছে। তো দেখেন কীরকম মানুষ হয়েছিল এস্তেমায়, অনেক মানুষ হয়েছিল ধারণার বাইরে। দেখেন এখানে একটা ছেলেও বসে আছে একটা মশারি নিয়ে, সেটা বিক্রি করব বলে। তো দেখেন কীরকম মানুষ, মানুষে মানুষ, মানুষের জন্য ভালো রকমভাবে ভিডিও করা যায় না। আর হ্যাঁ, ভিডিও করতে বারণ আছে কিন্তু তাও মানুষে মানে না, একটু একটু করে দেখানোর জন্য যে আমার এই ভিডিওটি দেখে অনেকেরা শিখতে পারবেন। তো দেখেন চারিদিক দিয়ে খালি দোকান, দোকানে দোকান, মিষ্টির খাদ্যর দোকানই বেশি ছিল যা ভিডিওতে দেখতে পেরেছি। তো দেখেন এখানেও একজন এটা কি নিয়ে যে বসেছে ঠিক বোঝা যায় না। তো সব লোকই গিয়েছিল এই এস্তেমায়, আমাদের এখান দিয়েও সব মানুষই গিয়েছিল, একটা মানুষও বাড়িতে ছিল না। তো আমাদের বাড়ির একদমই কাছে, আমাদের বাড়ি থেকে হয়তো 10-15 মিনিট লাগবে যেতে, তারপরে হচ্ছে এই আল্লাহর এই রহমতের জায়গাটা ছিল। কিন্তু আমাদের তো দেখেন এখানে বড়ই আপেল, আঙ্গুর, তারপরে হচ্ছে ডালিম, বেদেনা, অনেক রকমেরই ফ্রুটসের দোকান এটা, ড্রাই ফ্রুট বা এমনিও ফ্রুট। এখানে দেখেন কীরকম পরিমাণে মানুষে বরফি নিচ্ছে এখান থেকে।
দেখেই অনেকটা মন ভালো লাগে যে আল্লাহর রহমতের জায়গাটায় না অনেক সুন্দর সুন্দর জিনিস উঠে, সেগুলো খাওয়ার কি দেখেই মনটা ভরে যায়। আল্লাহর কি অশেষ নিয়ামত দেখেন, কিরকম মানুষ আসতেছে গেতেছে বা আপনার ইউ শুনতেছে, সেগুলা দেখে একদম মনটা একদমই ভরে যায়। দেখেন দেখেন, এটা হচ্ছে হালুয়া পুরি। তো দেখতেই পাচ্ছেন যার যার মতো এখান দিয়ে ওখান দিয়ে হেঁটে হেঁটে দেখছে, আমরা কি বাড়িতে বসে ভিডিওতে দেখছি, আমরা তো আর যেতে পারিনি। দেখেন কিরকম বুড়া নাই, জোয়ান নাই, ছেলে নাই, সবেই ওখানে গিয়েছিল। দেখেন একটা মানুষও এখানে বাকি ছিল না। দেখেন কত রকমের মানুষ এখান দিয়ে, আর ওটা হচ্ছে দেখেন রাস্তা, রাস্তার ঠিক পাশেই এটা হয়েছিল। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। আজকের মতো এখানে রাখছি, টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।